আজকের বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিন। পশ্চিমবঙ্গ সরকারের ভ্রান্ত নীতির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগ দিন। আপনারা জানেন যে দোসরা মে নির্বাচনের পরে এখানে ভয়ঙ্কর সন্ত্রাস হয়েছে। আজকে যে কয়েকশো কর্মী বেরিয়েছে এর জন্য আমি কৃতজ্ঞ। গোটা সবং ব্লকে এখানকার তোলামূল পার্টির নেতা মানস ভূঁইয়া এবং সঙ্গে পুলিশ, তার সাথে কিছু জেহাদি গোটা সবং ব্লককে ভেঙে চুরে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদেরকে একেবারে সন্ত্রাসের চরম সীমায় নিয়ে গেছিল। এবং পাঁচই মে যেদিনকে তোলামূল পার্টির মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরে মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন নন এমএলএ মুখ্যমন্ত্রী হিসাবে, সেই পাঁচই মে এখানে বিশ্বজিৎ মহেশ খুন হয়েছিল। ইতিমধ্যে এই মামলা সিবিআই নিয়েছে, আপনারা জানেন। নন্দীগ্রামে যেমন ফাঁকা হয়ে গেছে দেবব্রত মাইতি মার্ডার কেসে, এখানেও ফাঁকা হবে। বিশ্বজিৎ মহেশের কেসে ফাঁকা হবে। আমরা ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটির পক্ষ থেকে তার স্ত্রী এবং পুত্রের হাতে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক দিচ্ছি। এবং এই বাড়ি কেউ যদি উপযুক্ত থাকে, ন্যূনতম 8 পাস থাকে, দল তার কর্মসংস্থানও দেবে। আমাদের তন্ময় ভাই জেলা প্রেসিডেন্ট ইতিমধ্যে বায়োডাটা রাজ্য দপ্তরে পাঠিয়ে দিয়েছে, চিন্তা করবেন না, আমাকে ফিরিয়ে দিতে আমরা পারব না, আপনার পরিবার ভেসে যাবে না, বিজেপি আছে আপনাদের সঙ্গে। তার হাতে 5 লক্ষ টাকা। শুভেন্দু অধিকারী জিদা বাজ। এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার সভা মাতা কি, ভারত মাতা কি। আপনাদের সবাইকে প্রথমেই বসুন, আমি প্রথমেই অভিনন্দন জানাই যে সমগ্র দোসরা মের পরবর্তী সময়ে যে সন্ত্রাসের বাতাবরণ, মিথ্যা মামলার যে তালিকা এবং যেভাবে পুলিশ এবং সন্ত্রাসবাদীদের নিয়ে একসঙ্গে গোটা সবং জুড়ে একটার পর একটা গ্রাম পঞ্চায়েত পরিবর্তন করা, কর্মাধ্যক্ষদের সরানো, জরিমানা করা, এমনকি বিশ্বজিৎ মহেশকে খুন এবং গ্রামের পর দুবরাজপুর সহ গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া, কাজ করে দেওয়া, তারপরে এই এলাকায় এই তোলামূল পার্টি ভেবেছিল কোন বিরোধী দলকে রাখবো না, প্রতিবাদকে রাখবো না, যা খুশি তাই করব এবং সবাইকে আমাদের কাছে মাথা নত করতে হবে। আমি তন্ময় দাস ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি সহ নেতৃবৃন্দকে বলেছিলাম যে সবং ব্লকে যদি 50 জন 100 জন হাঁটে আমি সেখানে যাব, কারণ নির্বাচন পরবর্তী সময়ে আজকে 8 মাসে এই এলাকায় প্রকাশ্যে কোন রাজনৈতিক কর্মসূচি পুলিশ এবং তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। আজকে আমরা শুরু করলাম, বীজটা পুঁতে দিয়ে গেলাম, যেদিন পঞ্চায়েতে নির্বাচন হবে সেদিন দেখতে পাবেন এই পঞ্চায়েত সমিতি এবং এখানকার 80 ভাগ গ্রাম পঞ্চায়েতের আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং এই দুর্নীতিগ্রস্তদের আমরা পরাস্ত করব। আমি ধন্যবাদ জানাই তন্ময়কে, ধন্যবাদ জানাই সঞ্চালক অমূল্যদাকে, আমাদের এমএলএ ঘাটাল শীতল কাপটকে, ধন্যবাদ জানাই আমাদের নেত্রী অন্তরা ভট্টাচার্যকে এবং
सर्वोपरि किसान मोर्चार एक कर्मसूची गोटा राज्य जुड़े चलते आमी स्वरूप समय महोदय सह तार किसान मोर्चा टीम के अभिनंदन जानाई और आपनारा अनेक भयभीति उपेक्षा करे एसेछेन प्रधानमंत्री आवास योजना देव ना 100 दिन काज करते देव ना दोकान खुलते देव ना टोटो चालाते देव ना अटो चालाते देव ना पुकुरे फिसारीते बीज दिए देव कत रकम भयभीति सन्त्रास तारपरे सबं ब्लके किसान मोर्चार कर्मसूची आपनारा उपविष्ट हयेछेन ताई आपनादेर सकलके आमी प्रणाम निवेदन करी আপনারা জানেন আমাদের দাবিগুলো কি আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সিঙ্গুরের অবস্থান মঞ্চ থেকে তিনি বলেছেন গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা ব্লকে যেখানে যেমন আমাদের ক্ষমতা আছে প্রত্যেকটি ব্লকে 300 এর বেশি ব্লকে আমরা এই ডেপুটেশন করব অবস্থান করব কৃষকদের দাবি আমরা তুলে ধরব আমাদের দাবি এক নম্বর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কৃষি ঋণ ছাড় ঘোষণা করুন আজকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি 3 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ ছাড় দিয়েছেন শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির 5 লক্ষ টাকা পর্যন্ত যারা সমবায় সমিতি এসকেইউএস থেকে যারা কেসিসি কার্ডের মধ্য দিয়ে ব্যাংক থেকে কৃষি ঋণ নিয়েছেন তাদের বিজেপি শাসিত রাজ্যগুলি ছাড় ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এবারে কৃষি ঋণ ছাড় ঘোষণা করতে হবে দ্বিতীয় দাবি আমাদের বন্যা এবং অতিবর্ষণ আপনাদের তো সবং ব্লকে আমন বলতে গেলে জিরো এবারে আমন কেউ 1 বিঘাতেও 5 কেজি ধান আপনারা কেউ পাননি গোটা সবং ব্লকে আপনারা নির্ভর করেছিলেন যে সবজি শীতের সবজি চাষের উপরে নির্ভর করেছিলেন পানের বরজের উপরে কিন্তু জিয়াদের ঘূর্ণিঝড় আমাদের এলাকায় হয়নি কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে এফেক্ট তার যে প্রভাব তাতে 48 ঘন্টা ধরে ব্যাপক বর্ষণের জন্য আপনাদের সমস্ত শীতকালীন সবজি এবং পানের বরজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর চন্দ্রকোনা থেকে গোয়ালতোর থেকে কেশপুর সহ আমাদের যে আলু এলাকায় সেই এলাকায় সমগ্র আলু শেষ হয়ে গেছে আমি 2 দিন আগেই চন্দ্রকোনা থেকে ছিলাম সেখানে 3 জন আত্মহত্যা করেছেন আমরা বিজেপির পক্ষ থেকে আত্মহত্যাকারী পরিবারে একজনের পরিবারে গেছি এবং সেখানে আমরা দেখে এসেছি মানুষজনের অবস্থাটা কি আর অন্যদিকে আপনারা বড় চাষের প্রস্তুতি দিচ্ছেন এখানে বড়টাই মেন চাষ হয় বিকল্প ধান যেটা সেখানে জল থেকে শুরু করে সার থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে কিনতে হয় বড় চাষে আমনে যেমন সব কিনতে তেমনি বড়তে আপনাকে সবটা কিনতে হয় আর পশ্চিমবঙ্গে 2 মেয়ের পরে 5ই মে নতুন সরকার দ্বিতীয়বারের শপথ নেওয়ার পরে একটাও টাস্কফোর্সের মিটিং করেননি মুখ্যমন্ত্রী তার সময় নেই তিনি ত্রিপুরাতে গোয়াতে তৃণমূলকে বাড়ানোর কাজে ব্যস্ত কৃষকদের জন্য তার ভাবনা চিন্তা সময় দেওয়ার কোন সময় সুযোগ নেই তাই পশ্চিমবঙ্গে সারের কালোবাজারি হচ্ছে ভীষণভাবে 1200 টাকা কুইন্টালের সার আজকে 2200 টাকা করে কুইন্টাল কৃষক ভাইদেরকে কিনতে হচ্ছে এবং এর ফলে চাষের যা খরচ হবে আর আপনার ধানের যা বিক্রি করে আপনি পাবেন তার সঙ্গে সমতা থাকবে না 1900 টাকা করে মোদীজি এবারে মিনিমাম সাপোর্ট প্রাইস ঘোষণা করেছেন MSP 5000 কোটি টাকা রাজ্যকে ঋণ দেওয়া হয়েছে ধান কেনার জন্য আপনাদের চেকে পেমেন্টের জন্য কিন্তু আপনারা জানেন যে এখানে ফোড়ে দালাল রাইস মিলের লোকদের মাঝখানে রেখে আপনারা কেউ 1900 টাকা করে কুইন্টাল পাবেন না 1100, 1200, 1000, 1050 বাড়ি থেকে নিয়ে চলে যাবে কম পয়সায় ধান আর রোজ কুপন গুলো সব আছে ওদের কাছে ওরা রাইস মিলের সঙ্গে বন্দোবস্ত আছে কৃষকদের এইভাবে ঠকানো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় আমরা তার বিরোধিতা করেছি আমরা বলেছি গোটা ভারতবর্ষের সব রাজ্যে
কৃষি জন্য যে পাম্প সেটে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেই বিদ্যুৎ বিনা পয়সায় দেয় সব সরকার। এমনকি কতগুলো উপকূলবর্তী রাজ্য আছে অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তামিলনাড়ু, তারা ফিশারম্যানদের মৎস্যজীবীদের বোটটাও যে ডিজেলে চালিত বোট সেটা তাদের শেষ নেয় না রাজ্য সরকার। কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গে আপনাদের সমস্ত এগ্রিকালচার পাম্প সেটে ইলেকট্রিক কানেকশন নিতে গেলে 8 টাকা করে ইউনিটে দিতে হয়, যেটা 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে মাত্র 2 টাকা করে ইউনিট ছিল, 4 গুণ বাড়িয়েছে ইলেকট্রিকের ইউনিট। আমরা বলেছি বিনা পয়সায় সেচের বিদ্যুৎ দিতে হবে, এটা আমাদের দাবি। অন্যদিকে আপনারা দেখেছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে অতিবর্ষণে, বন্যাতে, খরাতে বা পোকার আক্রমণে আপনাদের যখন ফসল ধ্বংস হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, তার জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে আসার পরে একটা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছিলেন, ক্রপ ইন্স্যুরেন্স। তার প্রিমিয়ামের যে টাকা কৃষকদের দিতে হতো না, 60 টাকা দিত কেন্দ্র, 40 টাকা দিত রাজ্য, দুজনে মিলে চালু ছিল। 2019 সালে যখন 18টা সিটে তৃণমূল কংগ্রেস হেরে গেল এবং তখন মমতা ব্যানার্জি বলল পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রীর নামে কোন স্কিম চালু থাকবে না, আমি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বন্ধ করে দিলাম, পরিবর্তে বাংলা ফসল বীমা যোজনা আমি চালু করলাম। অর্থাৎ একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হলে, আপনার যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট হয়, আপনি যখন লয়ারের কাছে যান তখন লয়ার জিজ্ঞেস করে গাড়িটার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আছে না থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে। মোদীজির ইন্স্যুরেন্সটা ছিল কৃষকের ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, আর পিসিমণির ইন্স্যুরেন্সটা হল থার্ড পার্টি ইন্স্যুরেন্স। সেই থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকার জন্য 19, 20, 21 এবং এবারেও 21-22 কোন কৃষক ফসল বীমার টাকা পাবেন না। এখন আমরা যে সিঙ্গুরে গুতাটা দিয়েছি, এখন মাইক নিয়ে অঞ্চলে অঞ্চলে যাচ্ছে, বলছে তোমরা ফর্ম ফিল আপ করো, যাচ্ছে অঞ্চলে ফর্ম ফিল আপ করতে বলছে, তাতে কোন সুবিধা কোন কৃষকের হবে না যতক্ষণ না প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে আমরা ফিরে যাচ্ছি। অন্যদিকে সবং এলাকায় বহু চর্চিত টেলেঘাই, কপালেশ্বরী, বাগুই, খিরাই, চন্ডিয়া, এই যে সংস্কার যার সুবিধা নারায়ণগড়, সবং, পটাশপুর, ভগবানপুর, ময়না, এই বিস্তীর্ণ এলাকা মানুষজন পেয়েছিল। 2010 সালে তৎকালীন ভারতবর্ষের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়, তার কাছে লিখিত রেকর্ড আছে, কাঁথির সাংসদ শিশির অধিকারী মহোদয়, তিনি লিখিত আবেদন করেছিলেন, আমরাও আবেদন করেছিলাম এবং সেখানে কেন্দ্রীয় সরকার এই স্কিম ঘোষণা করেছিল। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আমি কয়েক মাসের জন্য সেচ মন্ত্রী ছিলাম, 8-10 মাসের জন্য, কাজ তো করতে দেয় না, সবাই ল্যাম্প পোস্ট, ওই একটাই পোস্ট মুখ্যমন্ত্রী পোস্ট, বাকি সব কর্মচারী, বাকি সব প্রজা, চাকর শ্রেণী, উনি হচ্ছেন রানীমা। সেই সময় কেন্দ্রীয় সরকার তার প্রাপ্য অর্থ দিয়েছে এই কর্মসূচির জন্য, কিন্তু রাজ্য সরকারের যে ম্যাচিং গ্রান্ট 25%, তারা সে টাকা দেয়নি। আপনারা কেলেগাই, কপালেশ্বরী দেখে অনেকেই অমূল্য মাইতিকে হারিয়ে দিলেন, অন্তরা ভট্টাচার্যকে হারিয়ে দিলেন, মাত্র 6,000 ভোটে উনি হেরেছেন, মাত্র 9,000 ভোটে উনি হেরেছেন। দেখিয়ে তারপরে এবছর বন্যাতে এই বাঁধ এবং বন্যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেলেঘাই, কপালেশ্বরীর সমস্যা মানুষ ভুইয়া মিটাতে পারেনি, মেটানো যায়নি, এবং যে তিমিরে আপনারা ছিলেন সেই তিমিরে আছেন এবারের অতিবর্ষণ দুর্বল বাঁধ প্রমাণ করে দিয়েছে। যখন বাঁধগুলোতে ধাক্কা মারছে জল তখন বারে বারে বলা হয়েছে সারা। পূর্ব মেদিনীপুরের ডিএমকে আমি রাত্রি 12টার পরে হোয়াটসঅ্যাপে ফোন করছি,
বলছি পান তো গেল বলে আমাকে তাল ছিটকি দিতে গেল বলছে এই ভাঙলো বলে বলছে আমি ভিডিওকে বলেছি শাক বাজানোর জন্য গ্রামে গ্রামে বলছি শাক বাজান অর্থাৎ সরকারের কোনো কর্তব্য নেই সরকার বাঁধ জুড়তে পারবে না তিন দিন ধরে বাঁধগুলোতে কোথায় কোথায় ফুটো হচ্ছে জল হচ্ছে বাঁধগুলোতে কোথায় কোথায় খোঁজ তৈরি হচ্ছে গ্রামের ভাষায় আপনারা জানেন যেগুলো পরিষ্কার ভাবে দেখে যাওয়া সত্য কোন জায়গায় বাঁধ মেরামতি না করে গোটা সবং ব্লকটাকে পটাশপুরের সাথে ভাসিয়ে দিয়ে আপনাদের বাড়ি ঘর দুয়ার জিনিসপত্র যা আছে সমস্ত ফিশারি থেকে শুরু করে সব ধ্বংস করে দিয়েছে কে কে ক্ষতিপূরণ পেয়েছেন এই বন্যার পরে কেন্দ্রীয় সরকারের ক্যালামিটি রিলিফ ফান্ড কেন্দ্রীয় সরকারের এসডিআরএফ এর এনডিআরএফ এর টাকা কোথাও কোন ক্ষতিপূরণ কেউ এবারে পাননি তাই আপনাদের এই আজকের এই ব্লক ডেপুটেশনের মধ্য দিয়ে গ্রামের মানুষের অধিকার গ্রামের মানুষের যে বঞ্চনা তার বিরুদ্ধে আপনারা ভারতীয় জনতা পার্টির পতাকার নিচে সামিল হয়ে আগামী দিনে আপনাদের অধিকার আপনারা বুঝিয়ে নেবেন এবং আমরা ধীরে 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 আস্তে আস্তে সংঘবদ্ধ করে আমাদের অধিকার আমরা কাড়িয়ে নেব আগামী কাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লকে কৃষকদের এই বিক্ষোভ চলবে আগামী 5 তারিখ থেকে 10 তারিখ জেলা ভিত্তিক কৃষক বিক্ষোভ হবে 10 তারিখে আমাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গ থেকে সংঘবদ্ধ করে আমাদের অধিকার আমরা কাড়িয়ে নেব আগামী কাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন ব্লকে কৃষকদের এই বিক্ষোভ চলবে আগামী 5 তারিখ থেকে 10 তারিখ জেলা ভিত্তিক কৃষক বিক্ষোভ হবে 10 তারিখে আমাদের রাজ্য সভাপতি উত্তরবঙ্গ থেকে কৃষক মার্চ নবান্নর দিকে ঘোষণা করবেন 14 তলাকে নড়াতে হবে কৃষকের অধিকার আদায় করতে হবে কৃষি ঋণ মুকুব করতে হবে বিনা পয়সায় সেচের বিদ্যুৎ দিতে হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফিরিয়ে আনতে হবে ক্ষতিপূরণ কৃষকদের চাই বিঘাপতি চাই আর ধানের সহায়ক মূল্য যে কে অ্যাকাউন্টে পেমেন্ট করে গ্রামে গ্রামে এসে আপনাদের ধান ক্রয় করতে হবে এই দাবিগুলোতে সংঘবদ্ধ লড়াই চালান সবঙ্গের সঙ্গে বিগত দিনেও ছিলাম আমি না এলে বৌদিমণি এমএলএ হতে পারত নি উপনির্বাচনে আমি না এলে উপনির্বাচনে উনি জিতে যেতেন আমি যদি উপনির্বাচনটা না ধরতাম তাহলে বৌদিমণি দাদামণির বৌদিমণি আর এমএলএ হতে পারতেন অর্থাৎ সে আমি জানি ইতিহাস হাতের তালু আমার এলাকা আমি আপনাদের সঙ্গে থাকবো পঞ্চায়েত দখল করতে হবে একদম দখল করতে হবে 100 দিনের টাকা মারছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবকে বঞ্চিত করছে এ জিনিস চলবে না আমরা একসঙ্গে লড়ব গ্রামের মানুষ সাহস নিয়ে আপনারা বেরিয়ে আসুন যুবকরাও বেরিয়ে আসুন আমি জানি এখানে প্রায় 30-40টা মিথ্যা মামলা হয়েছে 5ই মে সব মামলা সার্টিফাইড কপি আমরা সংগ্রহ করেছি যেমন অমূল্য দেখে পর্যন্ত ফাঁসিয়েছিল আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অমূল্য দাকে প্রোটেকশন দিয়েছে আপনাদেরকে শত শত লোককে মিথ্যা মামলাতে ফাঁসানো হয়েছে 5ই মের পরে এত মামলার পাহাড় করা হয়েছে আমরা সেটা জানি একদিকে মোদিজির পাঠানো ভ্যাকসিনে পর্যন্ত বঞ্চনা করা হয়েছে মোদিজির পাঠানো ভ্যাকসিন বিনা পয়সা ভ্যাকসিন সেখানেও বঞ্চনা করা হয়েছে আজকে যে 5 কেজি করে চাল আর গম আমি ভগবানপুরে গেছিলাম আমাদের কর্মী খুন হওয়ার পরে ভাস্করমেরা সেখানে 1 ফোঁটা ধান লোকের হবে না আমারে তখন নভেম্বর পর্যন্ত 5 কেজি চাল আর গম যাওয়ার কথা ছিল আমি আমার কর্মীকে জিজ্ঞেস করলাম যে ডিসেম্বর থেকে কি করে চলবে বলে ভিক্ষা করে চালাতে হবে আমার বাড়িতে 12 জন আছে মোদিজি 5 কেজি করে চাল গম দিচ্ছেন বলে 60 কেজি করে যদি না দিতেন তাহলে কিছু খেতে পেতাম না ভিক্ষা করতে হতো 6000 টাকা কৃষকদেরকে বছরে মোদিজি 5ই জানুয়ারি হলদিয়ায় বলেছিলেন যে লিস্ট পাঠালেই টাকা দেব পশ্চিমবাংলায় নদীমুক্ত কৃষক কত 73 লক্ষ কত কৃষকের নাম মমতা ব্যানার্জি পাঠিয়েছে বিজেপির নামগুলোকে বাদ দিয়ে
31 লক্ষ কৃষকের পাঠিয়েছে। কেন 72 লক্ষ কি 73 লক্ষ কৃষকের নাম পাঠাবে না? কেন্দ্রীয় সরকার তো প্রস্তুত আছে দেওয়ার জন্য। বছরে 6000 করে টাকা, মানে মাসে 500 করে টাকা পিএম কিষাণে। আর এখন পোটালিয়ে মারবেন কৃষক বন্ধু, কোথায় গেল তৃণমূলের বাবুরা? পোটালে মারবেন ল্যান্ড রেকর্ড বের করানোর জন্য, পোটাল অচল। ল্যান্ড ডিপার্টমেন্টের পোটাল অচল। কেন অচল শুনে রাখুন, ওই 500 টাকার ভাতা দিতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে। আপনি রেকর্ড বের করলে কৃষক বন্ধু চাইবেন, কৃষক বন্ধুও পাবেন, পিএম কিষাণও পাবেন। কৃষক বন্ধু আর দেওয়া যাবে না, তাই পোটাল পোটাল অচল আপনাদের রেকর্ড দেওয়া হবে না। এ সরকার ভিখারি হয়ে গেছে। এমএ পাস করা ছেলেকে বলছে তোর চাকরি হবে না, ওর মাকে আমি 500 দিই। এই সরকার পেট্রোল ডিজেলের দাম কমায় না। এই সবঙ্গে তেমাখানিতে পেট্রোল পাম্পে আপনি 17 টাকা বেশি দিয়ে পেট্রোল পান, লখনউতে 17 টাকা কম। আপনি 22 টাকা বেশি দিয়ে ডিজেল পান, লখনউতে 22 টাকা ডিজেলে কম। 12 টাকা যোগীজির, 10 টাকা মোদিজির, 22 টাকা। 12 টাকা যোগীজির আর 5 টাকা মোদিজির, 17 টাকা পেট্রোলে কম। মমতা ব্যানার্জি দাম কমিয়েছেন, 850 টাকার ফরেন লিটার বোতল 550 টাকা, আর 500 টাকা করে দিয়েছে ভাতা। পাড়ার মোড়ে মোড়ে মদের লাইসেন্স, নতুন টেস্টের মদ, মদের দাম মাত্র 28 টাকা। নাম হচ্ছে মেহুল। মেহুল খাও, বউকে পিটো, মাকে পিটো, বোনকে পিটো, আর মাকে পাঠিয়েছি 500, কাড়িয়ে নাও মদ দোকানে দাও। তুমি এমএ পাস করলে কি হয়েছে, তোমার চাকরি হবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের নীতি। তাই ভাতা নয় চাকরি চাই, এই দাবিতেও আগামী দিনে যুবকদেরকে মাঠে নামতে হবে। ভাতা নয় চাকরি চাই, 2 কোটি বেকার, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলা ছেড়ে অন্য রাজ্যে যায়। কথা আর বাড়াবো না, আমার অনেকগুলো কাজ আছে। আমার মূল উদ্দেশ্য ছিল বিশ্বজিৎ মহেশের পরিবারের হাতে 5 লক্ষ টাকার চেকটা তুলে দিয়ে তার পরিবারের সঙ্গে যে আমরা আছি, ভারতীয় জনতা পার্টি পরিবার আছে, এটা বলা। এই কাজটা আমি করে গেলাম। আপনাদের যে স্থানীয় কর্মসূচি আছে সেটা আপনারা করবেন। আমি শ্রীরাম, শ্রীরাম মাতা কি।